হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা মুখে মুখে মাত্র কয়েক সেকেন্ডে গুণ করার কয়েকটি নিয়ম বা ট্রিক্স শিখব। যেমন 94 × 96, এই গুণটা কিন্তু মুখে মুখে উত্তর করা যায় 9024, ওকে। বা এই যে গুণটা আছে 107 × 112, এরও কিন্তু মুখে মুখে উত্তর বলে দেওয়া যায় 119/84, অর্থাৎ 11984, ঠিক আছে? কিভাবে? খুবই সিম্পল, এই 107-এর সাথে এই 12টা যোগ করে 119, এবং এই 7 আর 12 গুণ করে 84, তো পরপর লিখে 11984, ঠিক আছে? তো এরকমই কিছু নিয়ম আমরা এই ভিডিওতে শিখব। অনুরোধ করব ভিডিওটি পুরো দেখার জন্য, যাতে এই নিয়মগুলো আমরা ঠিকঠাকভাবে শিখে নিয়ে পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে পারি এবং আমাদের অঙ্কের সমাধানগুলো একটু দ্রুত করতে পারি, ঠিক আছে? তো প্রথমেই আমরা শিখবো যেটা, দুই অঙ্কে যে কোনো দুটি সংখ্যার গুণফল কি করে নির্ণয় করে, ঠিক আছে? একটা সাধারণ মেথড তো আমরা জানি সকলেই, এরকম 63 আর নিচে 32 লিখে যেটা সিম্পলি আমরা গুণ করি। তো এটাই আমরা একটু অন্যভাবে করব, ঠিক আছে? এবং আশা করি এই যে নিয়মটা আমি দেখাবো, এটা যদি আমরা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করি, এটার থেকে অনেক সিম্পলি এবং তাড়াতাড়ি কিন্তু ক্যালকুলেশন করা যাবে, ঠিক আছে? তো এবার আসে ক্যালকুলেশন মেথডে। এখানে তিনটি শূন্যস্থান আছে, ওকে। তো এখানে একক স্থানের অঙ্কটি লিখব, এখানে দশক, অর্থাৎ এখানে একটি ডিজিট হবে, এখানে একটি ডিজিট, এবং বাকি যেটা থাকবে সেটা এই জায়গাটায় হবে, ওকে। তো প্রথমেই একক স্থানের জন্য আমরা যেটা জানি সকলেই, যে প্রথম সংখ্যার শেষ অঙ্ক এবং দ্বিতীয় সংখ্যারও যে শেষ বা একক স্থানের অঙ্ক, এই দুটো গুণ করলে গুণ ফলের এই ডিজিটটি পাওয়া যায়, ওকে। তো এখানে 2 আর 3 গুণ করলে কত হয়? 6, ঠিক আছে? তো এখানে 6 হলো। এবার যেটা করব, যে প্রথমে যেটা হবে সেটা বের করার জন্য আমরা করব এই সংখ্যার প্রথম এবং এই সংখ্যার প্রথম, অর্থাৎ এই 3 আর 6 কে গুণ করে দেব। তো 3 × 6 = 18, ওকে। তো 3 × 6 = 18। এবার যেটা মাঝের স্থানে যেটা হবে সেটা বের করার জন্য কি করব, সেটা বের করার জন্য যেটা করব, কাছের সাথে কাছের, দূরের সাথে দূরের গুণ করব, অর্থাৎ 2 এর সাথে 6 গুণ করব, যেটা হয় 12, এবং এরপর এটা যোগ করে দেব 3 এর সাথে 3 গুণ করব, অর্থাৎ দূরের সাথে দূরে, তো এটা গুণ করলে 9 হয়, তো হলো 21, ওকে। তাহলে এখানে আমরা লিখব 21, কিন্তু প্রথমে আমি যেটা বলেছিলাম যে এখানে কিন্তু একটি ডিজিট হবে, অর্থাৎ এখানে শুধুমাত্র এই 1 বসবে, এবং এই দুইটা যেটা এক্সট্রা থাকবে সেটাই 18-এর সাথে আমরা যোগ করে দেব। তাহলে ফাইনালি আমাদের অ্যান্সার কি এলো? 2016, ওকে, 2016, ওকে। তো সিমিলার আরেকটি অঙ্ক আমরা দেখি, 43 × 22, ঠিক আছে? তো এখানেও এরকম আমরা করে নেব, ওকে। তো প্রথমে যেটা করেছিলাম যে এখানে একক স্থানের ডিজিটটা বের করার জন্য এর শেষের সাথে এর শেষের গুণ, তা লেখানো হয় 6 × 3 = 2 = 6 হলো। এবারে প্রথমের সাথে প্রথম, প্রথমের সাথে প্রথম যদি গুণ করি, ওকে, প্রথমের সাথে প্রথম যদি গুণ করি তাহলে হয় 8, ঠিক আছে? এবার মাঝেরটা বের করার জন্য কি করব, কাছের সাথে কাছের, দূরের সাথে দূরের, ঠিক আছে? তাহলে 3 এর সাথে 2 গুণ করলে হয় 6, এবং 4 এর সাথে 2 গুণ করলে হয় 8, তাহলে এটা 14, তো এখানে 14 বসবে। কিন্তু এখানে তো একটাই ডিজিট বসে, তাই না? আগেই বললাম, তাহলে এই এক্সট্রা যে একটা থাকছে এটা 8-এর সাথে প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হবে 946, 946, ঠিক আছে? আশা করছি সকলে বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট আরেকটা এরকম এক্সাম্পল যদি আমরা দেখি, 53 × 87, ওকে। তো এটাও যদি আমরা সিমিলার ওয়েতে করি, তো তাহলে এখানে ইউনিট ডিজিটটা বের করার জন্য কি করব, প্রথমে 3 আর 7 গুণ করে দেব, তাহলে হবে 21। এবার একটা জিনিস আমরা আগেও জানি যে এখানে তো একটাই সংখ্যা হবে, তাই না? তার মানে শুধু 1 হবে, এই দুইটা কি হবে, এই দুইটা এখানে যোগ হবে, তাই না? দুইটা এক্সট্রাটা আগেরটার সাথে যোগ হয়ে যাবে। আচ্ছা, তো মাঝে কি বসবে, মাঝে বসার নিয়ম কি, কাছের সাথে কাছে, দূরের সাথে দূরে গুণ, তাহলে 3 আসতে 24 এবং 5 সাতে 35, তাহলে এটা হয় 59, 59, তাহলে এখানে 59 বসবে, এবং এই দুইটা যেটা এক্সট্রা আছে এটাও তো এর সাথে
जोग हबे ताले हय कत 61 अर्थात एखाने शुधुमात्र 1 बसबे एबं एई जे 6 टा आछे एक्सट्रा सेटा किन्तु आबार एखाने प्लस हये जाबे ताई ना कारण एखानेओ तो एकटाई डिजिट बसे ठीक आछे এবার প্রথম সংখ্যাটা বের করার জন্য কি করি প্রথমের সাথে প্রথমের গুণ অর্থাৎ এই 5 এর সাথে 8 এর গুণ তাহলে 50টে 40 হয় এবং 40 এর সাথে 6 যোগ করলে হয়েছে 40 তাহলে ফাইনালি আমাদের অ্যানসার কি বের হলো 4611 তাই না 4611 তাহলে ফাইনালি আমাদের অ্যানসার বের হলো এটা ঠিক আছে তো এভাবে আমরা যদি গুণগুলো প্র্যাকটিস করি আমরা কিন্তু যে কোনো গুণ 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে করতে পারবো ঠিক আছে এবার অন্য আরেক ধরনের গুণ আমরা দেখব সেটা হচ্ছে 97×94 এবং এই টাইপেরই একটা গুণ কিন্তু আমরা ভিডিওর একদম প্রথমের দিকে দেখেছিলাম ঠিক আছে তো এটা কি করে করব এখানটা একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে দুটো সংখ্যা কিন্তু 100 এর খুব কাছাকাছি তো যেটা মেন বিষয় এখানে আমরা বেস 100 ধরে নিয়ে অঙ্কগুলো করব অর্থাৎ ভিত্তিটাকে 100 ধরে নেব তাহলে এটা 100 এর থেকে কত কম আমরা দেখতে পাচ্ছি 3 এবং এটা 100 থেকে 6 কম ওকে এবার আমরা যেটা করব হয় এই 97 এর থেকে 6 মাইনাস করব আদারওয়াইজ এই 94 এর থেকে 3 মাইনাস করব এবার যেটা লক্ষণীয় দুটো ক্ষেত্রে কিন্তু অ্যানসার সেম কারণ 97 থেকে 6 বাদ দিলেও আমার 91 আসে এবং 94 থেকেও 3 মাইনাস করলে সেই 91 এ আসে এবার কি করব এই 3 এর সাথে 6টা মাল্টিপ্লাই করে দেব গুণ করে দেব তাহলে হয় আমাদের 18 এবং এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার খুবই সিম্পল একটা জিনিস এটা হয়ে গেল আমাদের অ্যান্সার মাত্র 4 থেকে 5 সেকেন্ড কিন্তু লাগবে এগুলো করতে আচ্ছা নেক্সট আরেকটা দেখি 88×91 এই 88 কিন্তু 100 থেকে 12 কম এবং 91 100 থেকে 9 কম ওকে তো এবার আমরা কি করব আগের মতোই হয় 88 থেকে 9 মাইনাস করব না হয় 91 থেকে 12 মাইনাস করব এবার দুটো ক্ষেত্রেই তো অ্যান্সারটা সেম আছে তাই না তাহলে 88 থেকে 9 মাইনাস করলে আমাদের আছে 79 এবং এরপরে কি করব এই 12 এর সাথে 9টাকে গুণ করে দেব তাহলে আসে কত 12 এর সাথে 9 গুণ করলে আমাদের আসে 108 এবার একদম প্রথমের দিকে গুণে আমরা যেটা দেখেছিলাম যে এক্সট্রা যেটা থাকছে আমাদের এই একটা ক্যারি তো সেটা আগেরটার সাথে যোগ হয়ে যায় তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে 8008 ওকে 8008 তো এটা করতে হার্ডলি 5 থেকে 6 সেকেন্ড লাগার কথা তো এরকম নিজেরা আরো কয়েকটা অঙ্ক তৈরি করে প্র্যাকটিস করলে কিন্তু ব্যাপারটা মনে থেকে যাবে এবং পরীক্ষার খাতায় খুবই তাড়াতাড়ি করে নেওয়া যাবে এবং অনেকটা সময়ও বেঁচে যাবে ওকে তো নেক্সট একটু অন্য টাইপের অন্য অঙ্ক দেখব 103×107 এখানেও কিন্তু বেস 100 পার্থক্য এটাই যেটা 100 থেকে দুটো সংখ্যা একটু বেশি তাই না এটা 3 বেশি এবং এটা 7 বেশি ওকে বাট প্রসেসটা সেম হবে হয় এই 3 এর সাথে 7 যোগ করে দেব না হয় এই 7 এর সাথে 3 যোগ করে দেব দুটো ক্ষেত্রে তো অ্যানসার সেম আছে তাই না দুটো ক্ষেত্রে কি 110 এবং এই 3 আর 7 গুণ করে দেব তাহলে 21 এটাই হয়ে গেল অ্যানসার খুবই সিম্পল 5 সেকেন্ড লাগবে এটা করতে ওকে আচ্ছা নেক্সট সেম কাইন্ড অফ আরেকটা সাম যদি দেখি 119×114 তো এক্ষেত্রে দেখো এটা 100 থেকে 19 বেশি এবং এটা 100 থেকে 14 বেশি ওকে তাহলে হয় 119 এর সাথে 14 যোগ করব বা 114 এর সাথে 19 যোগ করব এবং এই যখন যোগের ব্যাপারটা থাকে তখন আলাদা করে এটা না ভেবে ডাইরেক্ট এই 19 এর সাথে এই 14 যোগ করে দিলেই কিন্তু হয়ে যায় ক্ষেত্রে কত আসে 133 এবং এই 14 আর 19 গুণ করলে কত আসে 14 আর 19 এর গুণের যদি নামটা না মনে থাকে আমাদের তাহলে গুণের পদ্ধতিটাও কিন্তু বেশ সোজাই 14 এর সাথে প্রথমে আগে 2 অর্থাৎ 20 গুণ করে দেব তাহলে হয় 280 এবং তা থেকে কি একটি 14 খালি মাইনাস করে দেব তাহলে হয়ে যায় 266 ওকে তো এখানে তাহলে লিখে দেব 266 এবং এই যে দুইটা এক্সট্রা আছে তো এই দুইটা কি হবে আগেই বললাম আগের সাথে যোগ হয়ে যাবে তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি হলো ফাইনাল অ্যান্সার হলো 13566 13566 ওকে আচ্ছা তো এখানে এটা যেমন 119 এর সাথে 114 আমরা গুণ করলাম এরকম এই সিমিলার মাল্টিপ্লিকেশন গুলো কিন্তু যদি 200 এর ক্ষেত্রে থাকে 300 বা 400 এর ক্ষেত্রে থাকে সেক্ষেত্রেও করা যায় সেম ওয়েতে ঠিক আছে এক্ষেত্রে যেমন বেস হচ্ছে কি 100 তাই না
तो সেই ক্ষেত্রে বেসটা খালি চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা যদি সাপোজ ধরলাম 203 ইনটু 207, এটা যদি মাল্টিপ্লাই করি, এখানে বেস কিন্তু 200 এ, এবং প্রসেসটা কিন্তু সেম হবে। এখানে যেমন 3 বেশি, মানে এখানে 7 বেশি, তো দুটো সেম যোগ করে দেব আমরা, তাহলে 10 হয়, কোথায় 210। আর এই 3 আর 7 গুণ করলে হয় 21, কিন্তু এটা অ্যানসার হবে না, এখানে 210 হবে না। কেন হবে না? কারণ বেস যেহেতু 200, অর্থাৎ 100 দুগুণ, সেই জন্য এটার সাথে 2 মাল্টিপ্লাই হবে, তাহলে অ্যানসার হবে কত? 420 21। ওকে, 42,021 এটা হবে অ্যানসার। ঠিক আছে, তো সিমিলারই 300 400 সবার ক্ষেত্রে কিন্তু বেসটা মাল্টিপ্লাই হতে থাকবে। আচ্ছা, নেক্সট অন্য কাইন্ড অফ একটু মাল্টিপ্লাই দেখব, সেটা হচ্ছে 96 ইন্টু 106। অর্থাৎ এখানে যদি আমরা লক্ষ্য করি, এটা 100 থেকে একটু কম, আবার এটা কিন্তু 100 চেয়ে বেশি। ঠিক আছে, তাহলে এটা 100 চেয়ে কত কম? এটা 100 থেকে 4 কম, আর এটা 100 চেয়ে কত বেশি? 6 বেশি। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা করছিলাম, এখানে সাইনটা কিন্তু আমাদের ম্যাটার করছিল না, এবার কিন্তু ম্যাটার করবে। ওকে, তো এখানে 96 এর সাথে হয় আমরা 6 যোগ করতে পারি, বা 106 থেকে 4 মাইনাস করতে পারি, এবং সেম অ্যান্সার কিন্তু সেম আসবে। এবং যেহেতু আমাদের যোগ করাটা সুবিধা, ভুলের সম্ভাবনা খুব কম থাকে, তাহলে আমরা যোগ করব। 96 এর সাথে 6 যোগ করলে হয় 102, তাই না? এবং 106 থেকে 4 মাইনাস করলেও কিন্তু আসে 102। এবারে আমরা আগে যেটা করছিলাম, যে এই 6 আর 4 গুণ করে এখানে বসিয়ে দিচ্ছিলাম 24, এখানে 24 বসিয়ে দিচ্ছিলাম, কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। এক্ষেত্রে যেটা করব, যেহেতু এটা 100 বেসে হচ্ছে অঙ্কটা, তাহলে এখানে আমরা দুটো জিরো বসিয়ে দেব। ঠিক আছে, আর এই 24টাকে এটা থেকে মাইনাস করব। ওকে, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসবে 10176। ওকে, এটা তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসবে। তো সিম্পল, হয়তো 2-3 সেকেন্ড টাইম বেশি লাগবে আগেরগুলোর থেকে। ওকে, ঠিক আছে, নেক্সট আর একটা এই টাইপেরই সামনে আমরা যদি দেখি, 88 ইন্টু 108, তো এটাও 100 থেকে 12 কম, এবং এটা 100 থেকে 8 বেশি। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব, এটার সাথে এটা যোগ করে দেব, তাহলে যোগফল আমাদের কত হচ্ছে? 96 96। এবারে কি করব, এখানে দুটো জিরো বসবে, এবং এবার মাইনাস হবে, মাইনাস কত করব? 8 ইন্টু 12, 8 12 96। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি হলো? 9504। ওকে, 9504। তাহলে এভাবেই কিন্তু আমরা খুব কুইকলি গুণগুলো করতে পারি। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে, এবং আমরা পরের ভিডিওতে কিভাবে তাড়াতাড়ি স্কোয়ার বের করা হয় বা মনে রাখতে হয় সেগুলো কিন্তু শিখব। ওকে, এবং আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো দেখবেন, আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।